মাঠে সাকিবের সিরিয়াস অনুশীলন, বডি ল্যাঙ্গুয়েজ যা ইঙ্গিত দিচ্ছে তা ফিরে আসার তাড়না। সাকিব অবশ্যই ফিরতে চান, তবে সেটা হোক ক্রিকেট মাঠে কিংবা দেশে। দেশের কথা বললে রাজনৈতিক অস্থিরতা, ক্রিকেট মাঠে সাকিবের রান করতে না পারা, অস্থির সাকিব যেন ভেতরে ভেতরে। উপরে হাসি মাখা মুখ, হেলমেটের নিচে চোখ মুখ মাথা ঘুরিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টায় কেটেছে আরও একখানা নেট সেশন। মাঠে এসেছেন প্রথমে দীর্ঘক্ষণ স্পিনারদের বিপরীতে ব্যাটিং করেছেন, স্বভাবটা টেস্ট সুলভ। যেহেতু আগামীতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলা, এজন্যই তো এই প্রস্তুতি। সেখানে ডিফেন্সিভ ক্রিকেটটাই গুরুত্ব পেয়েছে। শুধু স্পিনারদের বিপরীতে নয়, পেসারদের বিপক্ষেও ব্যাটিং করতে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটের সেরা এই ক্রিকেটারকে। খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানি পেসারদের গতি অন্য সবার তুলনায় খানিকটা হলেও বেশি। উইকেটে অতিরিক্ত পেসের সাথে মানিয়ে নিতে স্পিন কিংবা পেসারদের রেখে সাকিব থ্রোয়ারের ছোড়া বলে নেট করেছেন দীর্ঘক্ষণ। ব্যাটিং করেছেন, কোচের সাথে কথা বলেছেন, উইকেট কন্ডিশন আর নিজের সমস্যার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সমস্যার কথা যেহেতু উঠলই, তাহলে সেটা নিয়েও আলোচনা করা যাক। সাকিবকে নিয়ে একটা আলোচনা সবারই নখদর্পণে, সাকিবের হেড পজিশন, ঠিক যেটাকে কেন্দ্র করে সাকিব উইকেটে দাঁড়িয়ে নিজেকে এতটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বিপিএলের সময় এই বিষয়টা প্রথম ধরা পড়ে, বিভিন্ন দেশে চিকিৎসা করানোর পরও এই সমস্যার সমাধান মেলেনি। এই সমস্যা নিয়ে যে সাকিব ভালো কিছু করেছেন, দারুণ কিছু করেছেন, সকালে আলোচনা সমালোচনার জবাব রাতে পারফরমেন্স দিয়ে দিয়েছেন, তেমনটাও নয়। নিজের পারফরমেন্স আর নামের তুলনায় তিনি এখন আছেন যোজন যোজন পিছিয়ে। সত্যিকার অর্থে ক্রিকেটটাই সাকিবের জীবন। ক্রিকেটের বাইরে ছেলেটা কোনো কিছুতেই উদারতা ছড়াতে পারেনি, না সাধারণ মানুষের জন্য, না তার ভক্তদের জন্য। ক্রিকেটার সাকিব ক্রিকেটের বাইরে খুবই সাধারণ, অতি সাধারণ। তাই ক্রিকেট মাঠের পারফরমেন্স ছাড়া তিনি কী দিয়ে উদযাপন করবেন, কী দিয়ে রাঙাবেন নিজের বাকি জীবন? সাকিব কি হারিয়ে যাচ্ছেন নাকি তিনি নিজেকে হারিয়ে ফেলছেন? সাকিবকে নিয়ে হরহামেশায় মন্তব্য করা যায়, নক্ষত্রেরও শেষ হয়। তবে কি সাকিব শেষের পথে এই এলোমেলো সাকিব নিজেকে কবেই বা গোছাবে? এই প্রশ্ন সমর্থকদের ব্যক্তি সাকিবকে ভালোবেসে নয়, ক্রিকেটার সাকিবকে ভালোবেসে, বিশ্বসেরা এক ক্রিকেটারকে মনে লালন করে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।